আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিক্ষোভ অতীত, সন্দেশখালীতে রেখাকে স্বাগত জানালেন মহিলারা, উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রার্থী। আসানসোলের বিশ্ববিদ্যালয়ে পা রাখতে বিক্ষোভের মুখে রাজ্যপাল, দেখানো হলো কালো পতাকা। টান নিতে গিয়ে সমুদ্রে প্রাণ দিল 12 ফিলিস্তিনি। 6 অঙ্গরাজ্যে সুখবর পেলেন বাইডেন। মক্কা ও মদিনা রুটের রেল ভাড়ায় বিশাল ছাড়। ভারতীয় পেঁয়াজ আমদানির নীতিগত অনুমোদন। নড়াইলে 1 ডজন মামলার আসামি তরিকুল গ্রেপ্তার। কোনোভাবে শ্রমিকদের ঈদের ছুটি কম দেওয়া যাবে না বললেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। রাজধানী স্বদেশের 5 বিভাগে আজ হতে পারে ঝড় ও বৃষ্টি। নারীর ক্ষমতায়নে বিশ্বের প্রথম সারির দেশ বাংলাদেশ বললেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাঠ্য হিসেবে রেখা পাত্রর নাম ঘোষণা হতে দফায় দফায় নাটক দেখা গিয়েছে সন্দেশখালীতে। এসবের মাঝে সকালে এলাকায় ঢুকলেন রেখা, তাকে স্বাগত জানাতে দামাখালী ও সন্দেশখালী ফেরিঘাটে কার্যরত জনতার ঢল দেখা গেল। ঘরের মেয়ে রেখাকে ফুল দিয়ে বরণ করে নিলেন তারা। বছরের শুরু থেকেই সন্দেশখালী জ্বলছে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন এলাকার মহিলারা। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তারা। পরবর্তীতে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে দেখা করেন খোদ প্রধানমন্ত্রী। আসানসোলের বিশ্ববিদ্যালয়ে পা রাখতে বিক্ষোভের মুখে রাজ্যপাল, দেখানো হলো কালো পতাকা। আসানসোলে পা রেখে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি বি আনন্দ বোস। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে তাকে কালো পতাকা দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। আজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব। একই সঙ্গে এদিন বিশ্ববিদ্যালয়ের কুটি মিটিংও ডাকা হয়েছে। যদিও রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এর জন্য কোনো অনুমোদন দেওয়া হয়নি, যদিও উচ্চশিক্ষা দপ্তরের তরফে অনুমোদন না মিললেও বুধবার যে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান এবং কুটি মিটিং হবে তা মঙ্গলবারে পরিষ্কার হয়ে গিয়েছিল। তবে এ নিয়েই শুরু হয় বিক্ষোভ, উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও অধ্যাপক সংগঠনের একাংশে। এই ঘটনার বিরোধিতা করেন তারা। ছাত্র সংগঠনের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তারা আজ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ জানাবে ও বিক্ষোভ দেখাবে। টান নিতে গিয়ে সমুদ্রে প্রাণ দিল 12 ফিলিস্তিনি। বিমান থেকে ফেরা টান সংগ্রহ করতে গিয়ে উত্তর গাজার বেইলত লাহিয়ার সমুদ্র ডুবে 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায় তাদের হাতে আসা একাধিক ভিডিওতে ফুটেজে দেখা যায় বেহিয়েতে লাহিয়ার সমুদ্র সৈকতে লোকজন টানের জন্য হুড়ুহুড়ি করছে। এ সময় কয়েক ডজন পানি থেকে উদ্ধার করে প্রাথমিক সুশ্রদ্ধা দিচ্ছে। তবুও আবু মোহাম্মদ নামের এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানায় সেদিন সব টান সমুদ্রে পড়েছে, সেখানে প্রবল স্রোত ছিল। সাঁতার না জানা কিছু লোক সেই টান আনতে গেলে পানিতে ডুবে যায়। তিনি বলেন, মানুষ ক্ষুধার্ত, তারা খেতে যায়। কম বয়সীরা দৌড়ে যেতে পারে, আমরা তো পারি না, আমি কিছুই পাইনি। আমরা অবিলম্বে এই অসম্মানজনক টান বিতরণ পদ্ধতি বাতিল করে টান প্রবেশে স্থল সীমান্ত খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। পেন্টাগন জানায় গাজায় বিমানের সাহায্যে ফেলা 18টি টান বান্ডিলের মতো 3টি প্যারাসুটির কারণে পানিতে পড়ে গেছে। 6 অঙ্গরাজ্যে সুখবর পেলেন বাইডেন। চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট জো বাইডেন এক জরিপে 6টি অঙ্গরাজ্যে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়েছেন। ব্লুমবার্গ ও মর্নিং কনসাল্টের নতুন জরিপ থেকে এমনটি জানা গেছে। জরিপের 4,392 নিবন্ধিত ভোটারে অংশ নেন। 8 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত জরিপটি চলে। এতে দেখা যায় 7টি অঙ্গরাজ্যের 6টিতে প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে তার ব্যবধান কমিয়েছেন কিংবা ছাড়িয়ে গেছেন। উইসকনসিনে প্রেসিডেন্ট বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন। এতে বাইডেনের সমর্থন 46% আর ট্রাম্পের সমর্থন 45%। এই অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট 1 পয়েন্টে এগিয়ে গেছেন। পেনসিলভানিয়ার বাইডেন ও ট্রাম্প উভয় 45% সমর্থন নিয়ে সমান অবস্থানে রয়েছেন। এতে গত মাসে ট্রাম্প 6 পয়েন্টে এগিয়েছিলেন। মেশিন গানেও তারা সম অবস্থানে রয়েছেন। এরিজোনা, নেভাডা ও নর্থ ক্যারোলাইনাতেও বাইডেনের ব্যবধান কমিয়েছেন।
মক্কা ও মদিনা রুটের রেল ভাড়ায় বিশাল ছাড়। মক্কা মদিনা রুটের ট্রেন হারামাইন এক্সপ্রেসের টিকিট মূল্যে ব্যাপক ছাড় দিয়েছে সৌদি আরব সরকার। এ উপলক্ষে পবিত্র রমজান উপলক্ষে ছাড় দেওয়া হয়েছে। সৌদি আরবের পরিবহন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, হারামাইন এক্সপ্রেসের ইকোনমি ক্লাসের টিকিটের দামে 50 ও বিজনেস ক্লাসের টিকিটে 30% ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে এ ছাড় উপভোগ করতে পারবেন যাত্রীরা। তবে এই ছাড়ের আওতায় রয়েছেন কেবল মদিনা থেকে মক্কা মদিনা রুট। এই দুই রুটের যাত্রীরা বিশাল এ ছাড় উপভোগ করতে পারবেন। যাত্রীরা চাইলে সরাসরি স্টেশনে গিয়ে টিকিট কিনতে পারবেন। এছাড়া saar.hr.sa ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও টিকিট কেনার সুযোগ রয়েছে। অনলাইনে মূল্য পরিশোধ করলে ইমেইল টিকিট সরবরাহ করা হবে, জানিয়েছে সৌদি পরিবহন মন্ত্রণালয়। 2018 সালে সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় উচ্চ গতিসম্পন্ন হারামাইন এক্সপ্রেস চালু করা হয়। ভারতীয় পেঁয়াজ আমদানির নীতিগত অনুমোদন। সচিবালয়ের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ অনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হুসাইন খান জানান, ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। টেটে কর্পোরেশন অব বাংলাদেশের জন্য ভারতের ন্যাশনাল কর্পোরেটিভ এক্সপোর্ট লিমিটেডের কাছ থেকে এই পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এই প্রতিষ্ঠানটিকে ঠিক করে দিয়েছে। এদিকে গত রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী উদ্যোগের আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম বলেছিলেন, চলতি সপ্তাহে ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ আসবে, এর ফলে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া আগামী দু একদিনের মধ্যে খুচরা বাজারে ভোজ্য তেল প্রতি লিটারে 153 টাকা ধরে বিক্রি শুরু হবে। নড়াইলে এক ডজন মামলার আসামি তরিকুল গ্রেপ্তার। নড়াইলে 4টি মামলায় সাজাপ্রাপ্ত আরও 8টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের। রাত 8টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তরিকুল জেলা সদর থানার মোলতাইর গ্রামের মৃত আবুল তালেব শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আদালত পৃথক 4টি এনআই অ্যাক্টের মামলায় মোট 25 মাসের কারাদণ্ড ও 22 লাখ টাকার জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া আরও 7টি এনআই অ্যাক্টের মামলা ও 1টি যৌতুক নিরোধ আইনের মোট 12টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তরিকুল ইসলাম ওরফে তরিকুল ইসলাম নাহিদ দীর্ঘদিন ধরে পরিচয় গোপন করে ঢাকায় ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত 8টার দিকে তাকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছেন নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি দল। জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহদারা খান বাংলা নিউজকে বলেন, গ্রেপ্তার তরিকুল আদালত কর্তৃপক্ষ 4টি মামলায় সাজাপ্রাপ্ত। এছাড়া চলমান আরও 8টি মামলায় আদালত কর্তৃপক্ষ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। কোনোভাবে শ্রমিকদের ঈদের ছুটি কম দেওয়া যাবে না বললেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদের আগে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। কোনোভাবে ঈদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম হবে না। ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাত ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি নিশ্চিত করতে মালিক পক্ষকে তাগাদা দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম বলেন, কোনো অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামবে না, যে কোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে। তবে শ্রমিকদের পাওনা দেওয়া হবে তাও বলতে পারেননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদের আগে দেওয়া হবে, এক একটি কারখানা এক এক সময় দেবে, সবাই একসঙ্গে দিতে পারবে না। তবে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে, ঈদের আগে লে অফ ঘোষণা করা যাবে না। রাজধানী সহ দেশের 5 বিভাগে আজ হতে পারে ঝড় ও বৃষ্টি। রাজধানী সহ দেশের 5টি বিভাগে ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এক্ষেত্রে দেশের কোনো নদীবন্দরে কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি। সকাল 9টায় দেওয়া আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী সহ রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া বাংলা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। নারীর ক্ষমতায়নে বিশ্বের প্রথম সারির দেশ বাংলাদেশ বলে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, মহান স্বাধীনতার 54 বছরে পদার্পণ করেছে বাংলাদেশ। বিগত 53 বছরে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। দারিদ্র ও অতি দারিদ্র্যের হার কমেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর প্রভূত উন্নয়ন হয়েছে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোয় কমছে। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন বিশ্বের প্রথম সারির দেশ বাংলাদেশ। দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি
জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে। নির্দেশক অর্থায়নে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও মেট্রো রেল নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, সাবমেরিন গর্ভিত মালিক হতে পেরেছি, পায়রা গভীর সমুদ্র বন্দর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে যাচ্ছে।